এরা রাজাকার, এরাই আলবদর। একাত্তরে যেমন তাদের খুঁজে খুঁজে বের করা হয়েছে, আমরা তাদের খুঁজে খুঁজে বের করব, প্রতিরোধ করব না, আমরা প্রতিঘাত করব। বাংলাদেশে গত 7 দিন ধরে কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, কিভাবে বা একটি দেশের ইন্টারনেট বন্ধ রাখা হয়, আর এই ইন্টারনেট বন্ধ করার পর বাংলাদেশে আসলে কি কি ঘটেছিল। বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই 7-8 দিনে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটে যায় যা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো ইন্টারনেট কেন বন্ধ করা হয়েছিল এবং এরপরে কি হয়েছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের কোটা আন্দোলন পরিস্থিতি অনেক জোরদার হয়ে গিয়েছিল, মানে ছাত্রদের কন্ট্রোল করতে পারছিল না শেখ হাসিনা, যার কারণে শেখ হাসিনা কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ছাত্রদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য 16 জুলাই থেকে মোবাইলের 4G ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এরপরে 18 জুলাই রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট। অবাক করা বিষয় হচ্ছে, ওই রাতেই মানে 18 জুলাই রাত 12টা থেকে সরকার কারফিউ জারি করে। আন্দোলন, সংঘাত, সহিংসতা এবং কারফিউর মধ্যে দেশের পরিবহন খাতের নাজুক অবস্থা। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়। সরকারের যত বাহিনী আছে সবাই রাস্তায় নেমে যায়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ইন্টারনেট কেন বন্ধ করা হয়েছিল? সরকার বলছে ডেটা সেন্টারে আগুন লাগার কারণে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। এই 3টা ভবনে সন্ত্রাসীরা বিএনপি জামাত শিবিরের পরিকল্পিতভাবে আক্রমণ করে এবং অগ্নিসংযোগ করে। মূলত আমাদের এখানে 3টা ডেটা সেন্টার আছে, যেই 3টা ডেটা সেন্টারে তো বৃহস্পতিবার বিকাল 4টার দিক থেকে কিন্তু আমাদের এই 3টা ডেটা সেন্টার সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে যায়। কারণটা হচ্ছে আপনারা দেখছেন যে তারগুলো পুড়িয়ে দিয়েছে। কিন্তু সরকারের এই কথা মানতে নারাজ জনগণেরা। জনগণেরা বলছে ছাত্রদের আন্দোলন দমাতে এবং তাদেরকে নিশ্চুপ করতে সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। তবে আপনার কি মনে হয়, বাংলাদেশে কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল? এটা কি সরকারের পরিকল্পনা মাফিক হয়েছে নাকি সত্যি ডেটা সেন্টারে আগুন লাগার কারণে হয়েছে, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এবার দেখে আসি, ইন্টারনেট বন্ধ হওয়ার পর বাংলাদেশে কি কি ঘটেছিল। ইন্টারনেট বন্ধ হওয়ার পর বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটে যা আপনি বিশ্বাস করতে পারবেন না। তো চলুন কিছু ঘটনা দেখে আসি। নরসিংদী জেলখানার মোড়ে 10ম শ্রেণীর একজন ছাত্রকে পুলিশ গুলি করে, তার লাশ নিয়ে জনগণ ফিরে যাওয়ার সময় তাদের ওপর আবার আক্রমণ চালায় পুলিশ। রামপুরের বাড্ডা বনশ্রী এলাকায় কি হয়েছিল তা আপনারাই দেখুন। এখানে একের পর এক নস্টপ গুলি চলছে। তাছাড়া হেলিকপ্টার দিয়েও আক্রমণ করা হয়। এয়ারপোর্ট থেকে মিরপুর পর্যন্ত বারবার মহড়া করা হয়। ইন্টারনেট বন্ধ হওয়ার পর রাত 2টায় কালীবাড়ির মোড়ে সহিংসতা দেখা দেয়। এখানে এত রাতে কত মানুষ জমে গিয়েছে তা আপনারাই দেখুন। রাত 2টা 40 মিনিটে ঢাকার রায়েরবাগে যৌথ বাহিনীর মহড়া দেখা যায়। এর পরের দিন কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখানো হয়। দেখে যাওয়ার সময় সচিবালয় এলাকায় মেট্রো রেল স্টেশনের সামনে বাস দুটিতে আগুন দেওয়া হয়। এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। কোটা আন্দোলনের নামে দুষ্কৃতিকারীরা ব্যাপক ধ্বংসসাধন করে। তাদের দেওয়া আগুনে 53টি গাড়ি, 16টি মোটরসাইকেল সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এছাড়া আগুনে নির্ভর সার্ভার স্টেশন, এমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার, ভবনের লিফ্ট, এসি সহ গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট পুড়ে যায়। তাছাড়া ভবনের দরজা, জানালা, গ্লাস, এসি লাইন, বিদ্যুৎ লাইন, পানির লাইন, ইন্টারনেট লাইন, সার্ভার স্টেশন সহ বিভিন্ন ইউটিলিটি সার্ভিস সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। এর পরের দিন হেলিকপ্টার দিয়ে TSL মারতে দেখা যায়। পরবর্তী দিনে দেখা যায় ছাত্রদের কাছে বিজেপি আত্মসমর্পণ করেছে। এমনকি আন্তর্জাতিক মিডিয়াগুলো বাংলাদেশের এই গৃহযুদ্ধ নিয়ে নিউজ করে। অবাক করা বিষয় হচ্ছে, এই আন্দোলন শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। দেখুন দুবাইতে কিভাবে আন্দোলন চলছে। আপনারা দেখতেই পেলেন বাংলাদেশের পুরো পরিস্থিতি কেমন হয়ে গিয়েছিল।
অনেকেই বলাবলি করছে এই সম্পূর্ণ পরিস্থিতি শেখ হাসিনার জন্য হয়েছে। কেননা 14 তারিখ প্রধানমন্ত্রী যদি শিক্ষার্থীদের রাজাকার না বলতো তাহলে এমন কিছুই হতো না। তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।